পৃথিবীর সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, এইটার উপরে আর নোয়া স্কোয়ার কোনো গাড়ি নাই। এটা আমি চাপ দিব, এই ডোরটা খুলে যাবে, এইটা দুইটাই আপনার রিমোটে কাজ করতে পারবেন। এই গাড়িটা একবার নতুন গাড়ি, নতুন নতুন গাড়ি, বয়স মাত্র তিন মাস। যারা একবারে নতুন গাড়ি খুঁজতেছেন রিকন্ডিশন, আমি বলবো যায়েন না, 5 লাখ টাকার ঠকবেন। আমার এই গাড়িটা এসে দেখা যদি ভালো মনে হয় যে নতুন আছে, সেক্ষেত্রে নিয়েন আমার এই গাড়িটা, আপনি 5 লাখ টাকা সেভ হবে। এইটার সিরিয়াল ভালো, উনিশ সিরিয়াল। এটা 10-এর মডেল ভাইয়া। দিন যত বাড়তেছে মানুষ, প্রযুক্তি আপডেট হচ্ছে, আমরাও গাড়িও আপডেট গাড়ি ভাইয়া। এটা এসআই, এইটা আবার আরেক পিস ভাইয়া, ওই যে নতুন গাড়ির মতো, এটাও ওয়ান পিস। আমার কাছে 4টা নোয়া গাড়ি আছে ভাইয়া, 4টা গাড়ি কিন্তু আপনার 2-ডোর অটো, কোনো ম্যানুয়াল কোনো গাড়ি আমার কাছে নাই। প্রান্ত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো, আর আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও 7 রাস্তা, আর হচ্ছে এফডিসি গেটের ঠিক মিডল পয়েন্টে, হলিডে ইন হোটেলের সাথে আমার শোরুমটা। আজকের ভিডিওতে কী কী গাড়ি দেখাবো? আজকের ভিডিওতে ভাইয়া আমি 4টা গাড়ি দেখাবো, 4টা গাড়ি হচ্ছে নোয়া গাড়ি এবং খুব ভালো কন্ডিশনের 4টা গাড়ি দেখাবো। এর ভিতরে একটা পাবেন হাইব্রিড স্কোয়ার, নোয়া স্কোয়ার জিআই প্রিমিয়াম, পৃথিবীর সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। এইটার উপরে আর নোয়া স্কোয়ার কোনো গাড়ি নাই। ওকে, আমি একটা জিনিস শুধু দেখাইবে, এই দেখেন স্টিল। তো মাল পাবেন না। আচ্ছা, স্কোয়ার, এক্স নোয়া, এসআই নোয়া সবই দেখাবেন? হ্যাঁ, স্কোয়ার দেখাবো, স্মার্ট দেখাবো, আচ্ছা পিছনে এসআই দেখাবো দুইটা, স্মার্ট দেখাবো একটা। ওকে, স্কোয়ার দিয়ে শুরু করি। এটা নোয়া স্কোয়ার জিআই প্রিমিয়াম, আমার হাতে রিমোট, রিমোটের দুই পাশে দুইটা ডোর ভাইয়া আপনার ইয়াতে খুলে, এই দেখেন আমি চাপ দিলাম, ওই পাশেটা খুলে গেছে। এইবার এইটা আমি চাপ দিব, এই ডোরটা খুলে যাবে, এইটা দুইটাই আপনার রিমোটে কাজ করতে পারবেন। ওকে, আবার চাপ দিবেন, আবার চাপ দিব, আপনার ডোর ক্লোজ হয়ে যাচ্ছে, ওই দেখেন ওই পাশের ডোর ক্লোজ হয়ে যাচ্ছে, এই পাশের ডোর ক্লোজ হয়ে যাচ্ছে, আবার আপনার ভিতর থেকে আপনার ওপেন ক্লোজ করার অপশন আছে। খুব সুন্দর একটা গাড়ি ভাই। বডির কি অবস্থা ভাই? বডি তো ভাইয়া, এই গাড়িটা বডির কথা বলছেন, আমি একটু সামনে আছি। এই গাড়িটা একবার নতুন গাড়ি, নতুন গাড়ি, বয়স মাত্র তিন মাস। যারা একবারে নতুন গাড়ি খুঁজতেছেন রিকন্ডিশন, আমি বলবো যায়েন না, 5 লাখ টাকার ঠকবেন। আমার এই গাড়িটা এসে দেখা যদি ভালো মনে হয় যে নতুন আছে, সেক্ষেত্রে নিয়েন আমার এই গাড়িটা, আপনি 5 লাখ টাকা সেভ হবে। আমি 40-50 হাজার টাকা ব্যবসা করবো, এই আমার করবে। গত সপ্তাহে ভাইয়া বাংলাদেশ বিমানে উঠছি, আমি গেছি এক জায়গায়, আমি এত সুন্দর সিট পাইনি। আচ্ছা, আমি এইখানে যে সিটটা পাইতেছি, এই সিটটা আমি বাংলাদেশ বিমানেও পাইনি। আপনারা আসেন, এই গাড়িটা দেখেন, পছন্দ হবে, এবং মাইলেজটাও তো ভালো পাওয়া যাবে। হ্যাঁ, মাইলেজটাও খুবই ভালো পাওয়া যাবে। সিসি কি 1800 ভাই? 1800 সিসি। ব্যাটারি হেলথটা ভালো আছে? হ্যাঁ। এবং প্রান্ত ভাই, ব্যাক সাইডটাও তো যথেষ্ট ফ্রেশ। 1800 সিসি না ভাইয়া, 2000 সিসি। 2000 সিসি? 2000 সিসি। স্কোয়ার কি 2000 সিসি? হ্যাঁ, স্কোয়ার 2000 সিসি। এই দেখেন ভিতরে আপনার পিছনে দেখেন কি সুন্দর, মানে ভিতর বাইর যা আছে সেম রিকন্ডিশন। হ্যাঁ, একবার নতুন গাড়ি, আমি আগেই বলেছি, সুন্দর, একদম সেম রিকন্ডিশন বলতে চলে। টোটাল 7 সিটের গাড়ি এবং প্রতিটা জয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশন ভাইয়া। এই গাড়িটার মডেলটা হচ্ছে 2018 এবং বাংলাদেশে ফার্স্ট রেজিস্ট্রেশন হয়েছে 2023 সালের জুন মাসের পরে। মানে এই গাড়িটা, আমি যে গাড়িটা এখন প্রেজেন্টেশন করতেছি, এই গাড়িটা মাত্র 2 থেকে 3 মাস ইউজ হয়েছে বাংলাদেশে। আচ্ছা, ওই ভদ্রলোক আবার সেল করে দিয়েছে, সেল করে দিয়েছে। হ্যাঁ, গাড়ি একবার নতুনের যে জাপানি গন্ধটা, এটা এখনও যায় নি আপনি ভিতরে। ওকে, প্রান্ত ভাই প্রাইসটা কত যাচ্ছেন ভাইয়া? এই গাড়িটার প্রাইস আপনি যদি নতুন নেন রিকন্ডিশন, তাহলে আপনাদের 42 লাখ টাকা পড়বে। এই নাম্বার প্লেট সহ, এখন স্টিল নাও মার্কেটে। আর আমার কাছ থেকে যদি এই মুহূর্তে নেন এই গাড়িটা, তাহলে আমাকে 36,50,000 টাকা দিলে আমি গাড়ি দিয়ে দেবো। 36,50,000 টাকা? 36,50,000। এটা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। প্রাইস কমবে আরো? হ্যাঁ, কমবে বলতে বাবু ভাই ভিডিও দেখে আসলে তো আমি এমনিতেই কমাই দিই 50,000। আমরা এরপর একটা এক্স স্মার্ট দেখবো, এরপর একটা এক্স স্মার্ট গাড়ি দেখবো। এইটার সিরিয়াল ভালো, উনিশ সিরিয়াল। এটা 10-এর মডেল ভাইয়া, 10-এর মডেল, 19 সিরিয়াল। হ্যাঁ,
এটা 17 তে রেজিস্ট্রেশন বেজ ইন্টেরিয়র হ্যাঁ এক্সেস স্মার্ট যারা বড় ফ্যামিলি বা রেন্টে দিতে চাচ্ছেন আমি বলবো আপনারা এই গাড়িটা দেখতে পারেন ভালো হবে পুশ স্টার্ট প্রজেকশন লাইট আচ্ছা এবং এটা ডোর কিন্তু এই দেখেন অটো টু ডোর পাওয়ার বাইক হ্যাঁ এখন যে লেটেস্ট গাড়িগুলো আছে এইগুলো আপনার অটোই হবে এখন এই সেই আগের দিনের দরজা খোলা এইগুলা মানে অপশন নাই ক্লোজ হয়ে গেছে দিন যত বাড়তেছে মানুষ প্রযুক্তি আপডেট হচ্ছে আমরাও গাড়িও আপডেট আপডেট গাড়ি আচ্ছা প্রজেকশন লাইট 19 সিরিয়াল হ্যাঁ 19 সিরিয়াল সিসি হচ্ছে 2000 সিসি ভাই ইঞ্জিন তো পুরো মাখন মানে একদম নিউ বললি একবার নিউ বললি চলে গাড়ি আইসে আমার গাড়ি চালান ভাই আমি প্রত্যেকটা ভাইরে বলে আমার গাড়ি এসে টেস্ট ড্রাইভ দেন আগে ওকে চেসিস মাস সেলফ ফ্রেশ 100% ফ্রেশ এবং আপনার সামনে ইয়া গ্লাস অরিজিনাল আচ্ছা খুবই সুন্দর একটা গাড়ি টয়োটা এক্সেস স্মার্ট হ্যাঁ টু ডোর পাওয়ার হ্যাঁ এবং ফোর স্টারের গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই 10-এর মডেল 10-এর মডেল 16-তে রেজিস্ট্রেশন 16 না 17 17 তে রেজিস্ট্রেশন 17 সালে রেজিস্ট্রেশন সিরিয়াল 19 19 সিরিয়াল প্রাইস টা কত আছে ভাইয়া এই গাড়িটার প্রাইস পড়বে আমার কমাই দেই ভাইয়া জি ভাই কমাই দেন এটা 23 লাখ টাকা পড়বে 23 লক্ষ টাকা হ্যাঁ এটাও আস্কিং প্রাইস হ্যাঁ আস্কিং প্রাইস ওকে আমরা আরেকটি নোহা গাড়ি দেখব আরো দুইটা গাড়ি দেখাবো আমি ভিতরে এটা কি এক্স নোহা ভাইয়া এটা এসআই এসআই এইটা আবার আরেক পিস ভাইয়া ওই যে নতুন গাড়ির মতো এটা ওয়ান পিস আচ্ছা এটা ওয়ান পিস আমি বলি ভাইয়া আপনারা যারা নোয়া গাড়ি নেবেন আমার কাছে আসেন আগে আমার গাড়িগুলো দেখেন পছন্দ হবেই হবে মাস্ট বি ওকে এটা হচ্ছে 2000 এই দেখেন ভিতরে দেখেন এটা ক্যাপ্টেন সিট হ্যাঁ 12 মডেল ভাইয়া 17 রেজিস্ট্রেশন হ্যাঁ 17 তে রেজিস্ট্রেশন এটাও ক্যাপ্টেন সিট ভাই ক্যাপ্টেন সিট এবং গাড়ি অরিজিনাল সিট কভার দেখেন কত সুন্দর ফ্রেশ ওকে অরিজিনাল সিট পাচ্ছেন গাড়ির সাথে এবং বেজ ইন্টেরিয়র ভাই এটা আসলে ওয়ান পিস এক দেখাতেই পছন্দ হবে রাইট কোনো খোলা কাটা তো নাই ভাই পুরো খোলা কাটা একটি নিশ্চয়ই নাই ভাইয়া সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল গ্লাস অরিজিনাল এবং প্রজেকশন লাইট পাচ্ছেন গাড়ির সাথে খুবই সুন্দর একটা গাড়ি টয়োটা এসআই নোহা 12 মডেল 17 সালে রেজিস্ট্রেশন 17 সালে রেজিস্ট্রেশন প্রান্ত ভাই ব্যাক সাইড ব্যাক সাইডও অনেক ফ্রেশ অনেক ভালো কন্ডিশনে আছে আপনার এই গাড়িটা একটু দেখাই আমি এটা হলো এলপিজি করা ভাইয়া এলপিজি করা হ্যাঁ যতটা পারি আমি তুলে দেখাচ্ছি 60 লিটার এলপিজি করা টয়োটা এসআই নোহা এসআই নোহা এবং টোটাল 7 সিট ভাই 7 সিট যেহেতু এটা ক্যাপ্টেন সিট হ্যাঁ ক্যাপ্টেন সিট প্রান্ত ভাই এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার 24,80,000 টাকা 24,80,000 24,80,000 এরপরে আমরা কি দেখব এরপরে আরেকটা স্মার্ট দেখাবো টয়োটা এক্সেস স্মার্ট হ্যাঁ এক্সেস স্মার্ট 9 মডেল 16 তে রেজিস্ট্রেশন আমার কাছে চারটা নোয়া গাড়ি আছে ভাইয়া চারটা গাড়ি কিন্তু আপনার টু ডোর অটো কোনো ম্যানুয়াল কোনো গাড়ি আমার কাছে নাই এই সপ্তাহে টু ডোর পাওয়ার এটা 8 সিট হ্যাঁ এটা 8 সিট 8 সিট পাচ্ছেন এবং এটাও বেজ ইন্টেরিয়র জি সবার পছন্দের বেজ ইন্টেরিয়র টু ডোর পাওয়ার টয়োটা এক্সেস স্মার্ট হ্যাঁ পিছনে দেখেন শেপটা দেখেন অনেক সুন্দর নোয়া গাড়ি তো যারা ফ্যামিলি বড় তারাই তো আসলে নোয়া গাড়ি খুঁজে এটা সিএনজি করা হ্যাঁ বা অফিস আদালতে বা রেন্টে দেওয়ার জন্য নোয়া গাড়িগুলো খুব চাহিদা যে যেভাবে ইউজ করে হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি সিসি হচ্ছে 2000 সিসি ভাইয়া প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন তো ভাইয়া ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন ফ্রেশ ভাইয়া প্রান্ত ভাই এই গাড়িটার প্রাইসটা কত আছে ভাইয়া এই গাড়িটা যদি নেন আমাকে 20,50,000 টাকা পিট করতে হবে 20,50,000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কমবে শোরুমে আসার পরে হ্যাঁ এটা হচ্ছে 2009 মডেল 9 মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন 2016 তে আপনার মোবাইল নাম্বারটা 01723640115 আপনাদের উদ্দেশ্যে বলবো নোয়া গাড়ি এদিক ওদিক ঘোরার দরকার নাই ঢাকা মেট্রোতে আসেন ঢাকা মেট্রোর কালেকশন দেখলে আপনারা শান্তি এক দেখাতে পছন্দ হবে দাম একটু বেশি হোক জিনিস ভালো নেন আমার কাছে চারটা নোয়া আছে চারটে কোয়ালিটি ফুল নোয়া ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম